যদি এই ধরনের প্ল্যান থাকে যে আপনি হায়ার স্টাডিজ এর জন্য দেশের বাইরে পড়তে যাবেন বা উচ্চ শিক্ষা নেবেন, সো এক্ষেত্রে আপনার মাইন্ডসেটটা আসলে ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট থেকেই বা ফার্স্ট সেমিস্টার থেকে বা ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে ডেভেলপ করতে হবে, তাহলে হচ্ছে আপনার ক্যারিয়ারের প্রোগ্রেসটা ওইভাবে হবে। সো আপনার ওইভাবে পড়াশোনা করতে হবে বা ওইভাবে রেজাল্ট করতে হবে যেন অ্যাটলিস্ট আমার ফাইনালি 3.5 আপ থাকে, যেটা হচ্ছে আপনি স্কলারশিপের ক্ষেত্রে খুব ভালো ক্রাইটেরিয়া ফুলফিল করে। আপনার আপনি ইংলিশের প্রফিসিয়েন্সি ডেভেলপ করতে পারেন ইন দ্য মিন টাইম, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা কমিউনিটি ক্রিয়েট করে নিতে পারেন যারা হচ্ছে যাদের হচ্ছে যাদের সাথে আপনার এইম ম্যাচ করে বা যারা হচ্ছে এই ধরনের ফোকাস, দেন আপনি তাদের সাথে ইংলিশ প্র্যাকটিস করতে পারেন বা তাদের সাথে কমিউনিকেশন ইংলিশে প্র্যাকটিস করতে পারেন, তাদের সাথে ইংলিশে ইংরেজিতে কথা বলতে পারেন বা আপনি নিউজ পেপার পড়তে পারেন, ইংলিশ মুভি দেখতে পারেন। সো এটা অনেকভাবেই সম্ভব, যেন এমনভাবে নিজেকে ডেভেলপ করো যেন আপনি গ্রাজুয়েশন কমপ্লিটের পরেই হচ্ছে আপনি আইএলটিএস এক্সামটা দিয়ে দিতে পারেন এবং আপনি অ্যাপ্লাই করতে যেন খুব বেশি সময় না লাগে। তারপর হচ্ছে যেটা আমি বললাম যে আপনার ডাটাবেজ রাখা, যে আপনি ইউনিভার্সিটি থেকেই খোঁজ খবর রাখা শুরু করলেন যে আসলে কোন ইউনিভার্সিটি কীরকম ক্রাইটেরিয়া ফুলফিল করে, কোনটাতে কীরকম রিকোয়ারমেন্ট দরকার বা কোনটা ডেডলাইন কখন। সো এইভাবে আপনি হচ্ছে আপনার টাইম লাইনটা হচ্ছে ফিক্স করে নিতে পারেন। আবার আইএলটিএস এর পাশাপাশি যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে জিআরই লাগে, সো আপনি জিআরই প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। সো আপনার নিজেকে হচ্ছে হচ্ছে এইভাবে ডেভেলপ করে নিতে হবে যেন এই 4 বছরের মধ্যে আমি সব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে যেন আমি অ্যাপ্লাই করতে পারি। যদিও ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগে স্কলারশিপের ক্ষেত্রে, সো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা আপনি যদিও গ্যাদার করতে পারতেছেন না, বাট অনেক ক্ষেত্রে যে দেখা যায় যে অনেকে বিভিন্ন স্যারের আন্ডারে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে বা অনেকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকে, যেমন যেমন বলবো যে আমাদের পিএইচডিতে অনেকেই ভলান্টিয়ার ফর বাংলাদেশের সাথে যুক্ত থাকে বা এরকম বিভিন্ন সোশ্যাল ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করে। সো এইগুলো অনেক ক্ষেত্রে সিভিতে খুব ভালো ভালো হচ্ছে ভ্যালু অ্যাড করে, সো এই কাজগুলো করা যেতে পারে। আর হচ্ছে যে রিসার্চের দিকে ফোকাস করা বা বোঝা আসলে রিসার্চ জিনিসটা কী বা বেসিক নলেজটা থাকা, বা যদি পসিবল হয় যদি আপনি কোনো ভালো কোনো সুপারভাইজার পান যে হচ্ছে আপনাকে খুব ভালো গাইডেন্স দিতে পারবে, সো তার সাথে আপনি রিসার্চ করতে পারেন, যদি দুই একটা পেপার করে ফেলতে পারেন সো খুবই ভালো। সো এইভাবে হচ্ছে নিজের স্কিলটা ডেভেলপ করা যায় ফর হায়ার স্টাডিজ। আর একটা সাজেশন দিব যেটা হচ্ছে যে যেটা খুবই ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে আপনার কোনো সিনিয়র ভাই বা কোনো টিচার হতে পারে যে এই সেক্টর এক্সপিরিয়েন্স, যে অলরেডি তার উচ্চতর শিক্ষা কমপ্লিট করেছে বা যে প্রসেসগুলো খুব ভালো জানে, তার সাথে সব সময় হচ্ছে কমিউনিকেট রাখা বা স্টেপ বাই স্টেপ তার সাথে যোগাযোগ করা, কোনো কিছু না বুঝলে তার সাথে নেগোসিয়েশন করা, সো এই ফ্যাক্টরগুলো কাজ করে। সো দেখা যায় যে অনেক সময় খুব হতাশা চলে আসতেই পারে যে আপনি খুব সময় লেগে যাচ্ছে, মানে এটা হয় যে আসলেই কি হবে, যদি এরকম কোয়েশ্চেন রেজ করে দেখা যায় কোনো ফিডব্যাক পাচ্ছেন না, কোথা থেকে কোনো ফিডব্যাক পাচ্ছেন না বা রিজেকশন আসতেছে, এরকম হতেই পারে অনেক ক্ষেত্রে হয়। বাট এই মানুষগুলো জানে যে আসলে যে আপনি রাইট ট্র্যাকে আছেন কি নাই বা এটা পসিবল, কারণ তারা অলরেডি এক্সপিরিয়েন্স। সো নিজের নেটওয়ার্কিংটা হচ্ছে ওইভাবে ডেভেলপ করে নেয়া, অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স একজনের সাথে সবসময় কমিউনিকেশন রাখা এই ক্ষেত্রে, এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে। সো এটা হচ্ছে আরেকটা সাজেশন আমার পক্ষ থেকে। সো মোটামুটি এই বিষয়গুলো ছিল আমার পক্ষ থেকে ইনফরমেশন। আমি আমার বেস্টটা ট্রাই করলাম যে শেয়ার করার জন্য। আর ফাইনালি যেটা বলবো যে পিএইচডিইউ ক্যারিয়ার ক্লাবের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের কাজগুলো কন্টিনিউ করে যাওয়ার জন্য, কারণ আমি অলরেডি মেনশন করছি যে তারা আসলে খুবই ভালো কাজ করতেছে আর তাদের কাজের পরিধিটা আরও যদি বিস্তার করা যায় আরও ভালো হবে। সো দেখা যায় যে এখন তো আমরা যে মানুষগুলোর সাথে ক্যারিয়ারটা দিচ্ছি বা 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 একাডেমিক টক বলেন বা যাই হোক বা বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন হচ্ছে, সো এটা আরও ওয়াইডার করা যায়, আমরা বাইরের লোকজনগুলোকে ইনকর্পোরেট করতে পারি আমাদের কমিউনিটির ভিতরে, সো আমরা তাদের থেকেও জানতে পারি যে আসলে কী হচ্ছে না হচ্ছে বা তাদের রিয়েল এক্সপিরিয়েন্সগুলো আমরা জানতে পারি। সো এটা হচ্ছে পিএইচডিইউ ক্যারিয়ার ক্লাবের প্রতি রিকোয়েস্ট, এবং আশা করি পিএইচডিইউ ক্যারিয়ার ক্লাব অনেক ভালো করবে আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা সবাই আসলে খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি করোনা ক্রাইসিসে, সবাই ঘরে থাকবেন, বাংলাদেশের অবস্থা আসলেই খুব ভালো না টু বি অনেস্ট, সো সবাই ঘরে থাকবেন, বি সেফ, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।